তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি হ্যাক্রিক্স ওয়ান্স অ্যাগেন। আমি তোমাদের হোস্ট এই যে, লেটস স্টার্ট অ্যানাদার টেক শো। তো দেখো, অনেকদিন আগে থেকে কিন্তু ইউটিউবে একটা যে আপডেট এসেছিল তোমরা সকলেই জানো, টু স্টেপ ভেরিফিকেশন। ওই টু স্টেপ ভেরিফিকেশনটা ইউটিউবে কেন এসেছিল, কিংবা বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন জায়গায় টু স্টেপ ভেরিফিকেশন কেন প্রয়োজন, জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন কেন প্রয়োজন, বা এর লাভ কি, এই ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটা তোমার কি করা উচিত, তোমার করা উচিত কি উচিত না, সেই ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে, আর আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো লেটস স্টার্ট। তো দেখো, সর্বপ্রথমে তোমাদের বলে নিই যে টু স্টেপ ভেরিফিকেশনটা আসলে কি। টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে, ধরো তুমি একটা জায়গায় তোমার অ্যাকাউন্ট লগ ইন করছো, কি চাইছে, পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিয়ে দিলে লগ ইন হয়ে যায়। কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কি হয়, তুমি পাসওয়ার্ড দিলে প্লাস তোমার যে মোবাইল নাম্বারে তোমার খোলা ছিল ওই মোবাইলে কিন্তু তোমার একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিলে কিন্তু সেটা খুলবে। বোঝার চেষ্টা করো, ধরো তোমার নিজের মোবাইলে একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা যদি অন্য ডিভাইস বা অন্য মোবাইলে কেউ খোলার চেষ্টা করে, তখন কিন্তু তো ওই ওকে তোমার পাসওয়ার্ড দিতে হবে, প্লাস তোমার মোবাইলে ওটিপি আসবে, ওটা কিন্তু ওকে দিতে হবে। বা ও তোমার মোবাইলে আসবে যে ইয়েস নো এর অপশন, যে তুমি বাইরে থেকে খোলার চেষ্টা করছো কিনা, ওটা যে ইয়েস করলে তবেই কিন্তু সেটা খুলতে পারবে। বুঝলে, এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। মানে যে মোবাইলে নিজে তোমার মোবাইলের কাছে একটা নোটিফিকেশন আসবে যে অমুক জায়গা থেকে তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করছে, তোমার হাতে পাওয়ার থাকবে যে ওটাকে অ্যালাউ করা, ডিনাই করা, ওটিপি দেওয়া না দেওয়া, এই হচ্ছে ব্যাপার। তো এবার বলি যে ইউটিউব যে টু স্টেপ ভেরিফিকেশন এনেছে, এটা সত্যি কি আদৌ কাজের? হ্যাঁ, অবশ্যই কাজের। তুমি জানো বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে, যেহেতু ওদের ফ্যান ফলোয়িং বা বেস ঠিকঠাক আছে, ওরা কি করছে, টুইটারে টুইট করছে, তখন তার ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইবাররা কিন্তু রিটুইট করছে, ফলে ইউটিউবের কাছে কিন্তু ওই কথাটা পৌঁছাচ্ছে এবং ইউটিউবের টিম ওর চ্যানেলটা কিন্তু ফিরে আসছে। কিন্তু তুমি সাধারণ কথা ভালো, একটা যদি ছোট ইউটিউবার যার 1000 সাবস্ক্রাইবার, সে যদি এইরকম ওর চ্যানেল ডিলিট হয়ে যায়, তুমি জানো একটা 1000 সাবস্ক্রাইব করতে কতটা মেহনত, কতটা কষ্ট লাগে, ওর কি হবে, ওকে কে রিটুইট করবে? এই জন্য কিন্তু এই ইউটিউব এই অপশনটা এনেছে, যাতে কিন্তু তোমার অ্যাকাউন্টটা অন্য কোনো জায়গা থেকে কেউ যদি অ্যাক্সেস করতে চায়, তোমার মোবাইলে যেন নোটিফিকেশন বা ওটিপি আসে। বোঝার চেষ্টা করো, এই জন্য কিন্তু ইউটিউব টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন করে রাখতে বলেছে, বুঝলে। আর এটা মনিটাইজেশনের পরেও যে চ্যানেল হবে সবার ক্ষেত্রে অন করতে হবে, কেন, মনিটাইজ হয়ে গেল তারপর তোমার চ্যানেল হ্যাক হয়ে গেল। কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা থাকলে কি হচ্ছে, একটা কিন্তু তোমার কাছে এক্সট্রা সিকিউরিটি থাকছে, তোমার হাতে কিন্তু একটা পাওয়ার থাকছে। আমি আশা করি তোমাদের ভিডিওতে বোঝাতে পেরেছি যে টু স্টেপ ভেরিফিকেশন কি, টু স্টেপ ভেরিফিকেশনটা ইউটিউব কেন আপডেট এনেছে, প্লাস তোমার টু স্টেপ ভেরিফিকেশন তোমার করা কি উচিত না, আশা করি এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো। তোমার যে যে কোনো জায়গায় যেখানে টু স্টেপ ভেরিফিকেশনের অপশন আছে, ওখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অন করে রাখো। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে দেখো। আশা করি আমার আরও ভিডিওগুলোও ভালো লাগবে, আরও ভিডিওগুলোকেও দেখো, কিছু একটু অবশ্যই তুমি শিখতে পারবে বাংলায়। তো বাংলায় এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারো, আর যারা আমার প্রিভিয়াস ভিডিও মিস করে গেছো এখান থেকে দেখতে পারো, এই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো। তো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো টেকনোলজি রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস।